চালের ওষুধ নিয়ে পথে ওভারলোডিং ট্রাক। পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে গ্রেফতার ট্রাক মালিক সহ দুই ব্যক্তি। খোঁজ চলছে জালের ওষুধ কারবারির। পুলিশ সূত্রে খবর, বসিরহাটের এক ব্যবসায়ী ওই জালের ওষুধ 25,000 টাকার বিনিময়ে ট্রাক মালিককে বিক্রি করেছে। পরিবহন দপ্তর সাফ জানিয়েছে, তাদের দপ্তর থেকে এমন কোনো রসিদ ইস্যু করা হয়নি। সম্প্রতি শক্তিগড়ের কাছে একটি ওভারলোডেড ট্রাক আটকায় এনভিআই আধিকারিকরা। ড্রাইভার ও খালাসির কাছ থেকে বৈধ কাগজপত্র চাওয়া হয়। এরপরই তারা আধিকারিকদের একটি রসিদ দেখায়, যাতে লেখা ওয়েস্ট বেঙ্গল পরিবহন দপ্তর সুরক্ষা কমিটি। ট্রাকে থাকা মালের পরিমাণ লেখা ছিল 10 টন, রসিদের ওপর ছিল বিশ্ব বাংলার লোগো। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পরিবহন দপ্তরের শীর্ষ আধিকারিকদের বিষয়ে নজর আসায় সঙ্গে সঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে খবর যায়। তিনি আইনানুক ব্যবস্থা নিতে পারেন। পুলিশি জেরায় ধৃতেরা স্বীকার করে তাদের কাছে থাকা রসিদটি জাল। পরিবহন মন্ত্রী কলকাতা টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, যারা জাল রসিদ তৈরি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটা গাড়িকে ধরা হয়েছে, সে একটা কুপন কারা ছাপিয়েছে, ছাপিয়ে সেটা দেখিয়ে পাস হয়ে যাওয়ার একটা চেষ্টা করছিল, কিন্তু ওভাবে তো পাস হওয়া যায় না। এইসব কুপনের যে সিস্টেম, এটা কিন্তু কোনো মতেই চলতে দেওয়া হবে না। সেই গাড়িকে আটক করা হয়েছে এবং গাড়ির মালিককে এবং যা যেখান থেকে কুপনটা সৃষ্টি হয়েছে উৎস, সেগুলোকে আমরা ধরেছি, এফআইআর হয়েছে এবং সেগুলো অ্যারেস্ট হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রাজ্যের কোনো প্রান্তে ওভারলোডেড গাড়ি বা ট্রাককে প্রশ্রয় দেওয়া হবে না বলে এদিন পরিষ্কার জানিয়ে দেন পরিবহন মন্ত্রী। ওভারলোডিং আমরা করতে দেব না, এই কারণে যে ওভারলোডিং মানে আমার রাস্তাগুলো ড্যামেজ হয়, দ্বিতীয় হচ্ছে অ্যাক্সিডেন্ট বাড়ে, গাড়ির লংজিভিটি কমে, এটা সম্পূর্ণ বেআইনি কাজ। সেটা আমার পরিবহন দপ্তর, পুলিশ প্রশাসন সকলেই সচেতন রয়েছে। ওভারলোডিং বন্ধ করতে বদ্ধপরিকর পরিবহন দপ্তর। অসাধু উপায়ে যারা রসিদ বানিয়ে রাস্তায় ওভারলোডিং ট্রাক চালাবে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পরিবহন দপ্তর। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।